আমাদের জাতীয়করণ করতেই হবে ইনশাআল্লাহ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সেনা সদস্যদের আহত করা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হচ্ছে মামলায়। গতকাল রাতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যান অধিকাংশ আনসার সদস্য, তবে 352 জন রয়েছেন পুলিশ হেফাজতে। রোববার রাত 9টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা। আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, বিষমভাবে পিটাচ্ছে, সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই। এ সময় সচিবালয়ের 2 ও 3 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা হামলা করে। পরে সচিবালয় এলাকার চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা এ সময় অধিকাংশ আনসার সদস্যকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন, তবে পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধরের শিকার হন আনসার সদস্যরা। পরে পুলিশ হেফাজতে নেওয়া হয় 300+ আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত 2:30 পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়।